Assalamualaikum, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা প্রশ্ন উত্তর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো Oppo এবং Vivo এর মধ্যে মূল পার্থক্যটা কি আমার ইউটিউব জানিতে যতগুলো প্রশ্ন আমি ফেস করেছি এটা হলো সবচেয়ে বেস্ট প্রশ্ন इवन আমি এটা নিয়ে কখনো থিংকও করি নাই থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য যাই হোক Oppo আর Vivo এর মধ্যে মেইন ডিফারেন্সের কথা যদি আমি বলি Vivo হলো শুরুর দিকে যখন তারা ফোন এনেছিল তখন তারা ক্যামেরা ভালো বলতো এবং তার পাশাপাশি তাদের ফোনটাকে তারা মিউজিক ফোন হিসেবে চালানোর চেষ্টা করত বা সেইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতো বাট Oppo কিন্তু শুরু থেকেই বলা হতো সেলফি এক্সপার্ট ফোন এখন অবশ্য শুধু ক্যামেরা কেন্দ্রিক হয়ে গিয়েছে তখন কিন্তু সেলফির জন্য বেস্ট ফোন ছিল Oppo যদিও ক্যামেরা দিয়ে যে অনেক বেস্ট ছবি উঠত তা না সবাইকে একটু সুন্দর বা একটু বেশি ফর্সা লাগতো সো আমরা মানুষরা চাই দেখি তারা এটা নিয়ে এসেছে তাই না আদারওয়াইজ তো তারা আনতো না আর আনলো এতদিন এটা কন্টিনিউ করতো না মানুষ পছন্দ করে দ্যাটস Oppo Vivo একটু ক্যামেরাটা একটু বেশি সাদা বা ফর্সা করে দেওয়া যেটাকে বলে একটু বেশি অপটিমাইজড করে ফেলে এরকম ছবি তুলে এরকম ক্যামেরা তারা মোবাইলে দিয়ে নিয়ে এসেছে আর দুটো ফোনের মধ্যে এছাড়া কোনো ডিফারেন্স নেই Oppo Vivo এবং আপনারা যদি রিসেন্টলি খেয়াল করেন Oppo এবং Vivo দুজনে কিন্তু কালার টোনও সেম আগে Oppo গ্রিন কালার ছিল Vivo ব্লু কালার ছিল এখন কিন্তু দেখবেন দুজনেই তাদের স্টোরগুলো সাদা কালার করে ফেলতেছে অ্যাপেলের মতো ঠিক আছে মানে আইফোনের স্টোরের মতো একদম সিমিলার হয়ে যাচ্ছে Oppo এবং Vivo দুটো ফোনের যদিও মানে অপারেটিং সিস্টেম একটা ধরেন OS হলো Oppo-র কালার ওয়েস আর Vivo-টা হলো ফান টাচ ওয়েস বাট দুটো কিন্তু আলটিমেটলি সেম জাস্ট নাম আলাদা এছাড়া অনেক ফোনই আছে Oppo-র যে ফোনগুলো বিক্রি হয় না সেগুলো আবার পরবর্তীতে Vivo নামে বের হয় আবার Vivo-র অনেক ফোন বিক্রি হয় না সেগুলো আবার Oppo নামে বের হয় আপনারা একটু মার্কেট স্টাডি করলে এগুলো পেয়ে যাবেন দুটো ফোন সম্পূর্ণ সেম দুটো ফোনের কোম্পানিও সম্পূর্ণ সেম এবং দুটো ফোনের মালিকও কিন্তু সেম এদের আরও যেসব ভাই ব্রাদার আছে যেমন রিয়েলমি আছে OnePlus আছে IQ আছে আরও কিছু টুকটাক কোম্পানি আছে সো সব কিছু মিলে একটা কোম্পানি বাট Oppo আর Vivo সম্পূর্ণ সেম কোম্পানি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই শুধু Oppo-টা ক্যামেরা একটু বেশি অপটিমাইজড Vivo-টাতে একটু কম অপটিমাইজড বাট খুব বেশি ডিফারেন্স না 19-20 এছাড়া এভরিথিং সেম দেন এরপর প্রশ্নটা হলো অ্যামোলেড প্যানেলের সাথে সুপার অ্যামোলেড প্যানেলের পার্থক্যটা কি অ্যামোলেড প্যানেল আর সুপার অ্যামোলেড প্যানেলের মানে মূল যে প্যানেলটা সেটা প্রায় সেম বাট শুধু অ্যামোলেড প্যানেলটা LCD থেকে স্লাইটলি একটু ইমপ্রুভড ভার্সন যদি আমি এটা থিওরিটিক্যালি বোঝাই আর আপনি ওভারঅল যদি থিঙ্ক করেন অ্যামোলেডের সাথে সুপার অ্যামোলেডের মেইন ডিফারেন্সটা হলো অ্যামোলেডের থেকে সুপার অ্যামোলেড আপনার 20% মোর ব্রাইটার তার পাশাপাশি আবার 20% ব্যাটারি কনজামশনও কম করে এবং তার পাশাপাশি আপনি ধরেন সানলাইট রিফ্লেকশন বলেন বা আউটডোরে যখন আপনি যাবেন অ্যামোলেড প্যানেলের থেকে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ফোনগুলো আপনি ইউজ করতে পারবেন বেশ কমফোর্টেবলভাবে অর্থাৎ মোট কথা অ্যামোলেড প্যানেলের থেকে সুপার অ্যামোলেড প্যানেলটা আপনার কাছে অনেক মানে ক্লিন লাগবে অনেক ব্রাইটার লাগবে মানে অনেক ফ্রেশ লাগবে এখানে একটা বিষয় হলো অনেক ফোনই দেখবেন যে বাইরের দেশে সুপার অ্যামোলেড প্যানেলে লঞ্চ হয় কিন্তু বাংলাদেশে আসার পর বা এশিয়ান রিজনে ইন্ডিয়াতে আসার পর সেটা অ্যামোলেড প্যানেলে লঞ্চ করে এটা কিন্তু আমরা খেয়াল করি না তার অন্যতম কারণ হলো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা একটু এক্সপেন্সিভ সো ওরা করে কি কস্ট কাটিং করে শুধু অ্যামোলেড প্যানেল দিয়ে বাংলাদেশ মার্কেটে বা এশিয়ান রিজনে বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে বাট সেম ফোন বাইরের দেশে দেখা যায় সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে আনে দেন এরপরে প্রশ্নটা একটু ডিফারেন্ট টাইপের তারপরে ভাবলাম এই প্রশ্নটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা দরকার কারণ অনেকে আপনারা জানতে চান সে প্রশ্নটা হলো ইউটিউবে টেক ইউটিউবার হতে হলে কি করতে হবে খুব সুন্দর এই প্রশ্নটা করেছেন ইউটিউব ইন্ডাস্ট্রি আপনি যদি এখন অ্যাজ এ টেক ইউটিউবার হিসেবে আসতে চান এটা আগের থেকে একটু কঠিন এটা আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আস্তে আস্তে সব কিছুই কঠিন হবে আর টেক ইন্ডাস্ট্রিটা তো আসলে একটু মানে এখানে একটু কম্পিটিটিভ একটা বিষয় আছে আগে থেকে কঠিন বাট ইম্পসিবল না আপনাকে বুঝতে হবে দেন সেইভাবে কাজ করতে হবে বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলি একটা স্ট্রং টিপস আপনাকে বলি আপনি যদি টেক ইউটিউবার হতে চান টেক ইন্ডাস্ট্রিতে আসতে চান একজন টেক ইউটিউবার বা টেকনোলজির প্রতি ইন্টারেস্ট বলতে কী বোঝায় গ্যাজেটের প্রতি ইন্টারেস্ট তাই না আপনি বিভিন্ন রকম গ্যাজেট ট্যাজেট নিয়ে কথা বলবেন রিভিউ টিভিউ করবেন এটাই কিন্তু মেইনলি নাম্বার ওয়ান জিনিস তাই না তো আমরা যেটা করি আমাদের দেশে যেটা সবথেকে বড় মিস্টেকটা সবাই করে থাকে মানে টেক চ্যানেল খুলেই শুরুতে টেক নিউজ ভিডিওগুলো করে টেক নিউজ ভিডিওগুলো আপনারা করবেন না কারণ টেক নিউজ ভিডিও আপনার চ্যানেলকে ডাইরেক্ট কিল করবে নতুন চ্যানেলগুলোকে দাঁড়াতেই দিবেন অ্যাজ এ টেক নিউজ ভিডিও যদি আপনি করতে থাকেন কন্টিনিউ কারণ টেক নিউজ ভিডিও আজকে করলে এটা কালকের পর আর কোনো ডিমান্ড থাকে না সো ইউটিউব কিন্তু বুঝতে পারে না এক্স্যাক্টলি আপনার চ্যানেলটা কিসের কারণ আপনার ভিডিও যদি আজকের ভিডিও পরশুদিন কেউ না দেখতে চায় তাহলে আপনার কিন্তু লস আমরা যারা করি টেক নিউজ ভিডিও আমরা বুঝি যে টেক নিউজ ভিডিও করার ক্ষেত্রে কিছু সাইড এফেক্ট আছে বাট ওই পরিমাণ সাইড এফেক্ট আমরা হয়তো বা নিতে পারি কিন্তু আপনারা যখন এটা শুরু করবেন ওইটা আপনার জন্য সাইড এফেক্ট না ওইটা আপনাদের জন্য ডেঞ্জারাস সাইড হয়ে দাঁড়াবে সো যদি টেক রিভিউয়ার হতে চান আপনাকে অবশ্যই গ্যাজেট রিভিউ করতে হবে ওই রকমভাবে আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেন আপনি নিয়মিত রিভিউ করতে পারেন দেন তার পাশাপাশি হয়তো আপনি টেক নিউজ করতে পারেন বাট শুধু টেক নিউজ দিয়ে যদি আপনি টেক ইউটিউবার হতে চান তাহলে আপনার এই জার্নি অনেক কঠিন হয়ে যাবে এবং বলা যায় একদম ইম্পসিবলও হয়ে যেতে পারে একজন টেক ইউটিউবার হওয়া সো এই বিষয়টা মনে রাখবেন আরেকটা বিষয়
অবশ্যই আপনাকে বলে দিই, আপনি টেক ইউটিউবার হন আর টেক রিভিউয়ার হন, অবশ্যই আপনাকে ফেস রিভিল করেই কাজ করতে হবে। ব্যাকএন্ডে দেখে শুধু ভয়েস ওভার দিয়ে আপনি আর এখনকার জামানায় এসে টেক ইউটিউবার হতে পারবেন না। সো এই বিষয়গুলো মনে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, দেন আপনি বুঝতে পারবেন আপনার ফিউচারে কী কী করা লাগবে। বাট এখনও অনেক রাস্তা আছে, ইন ফিউচারও থাকবে, বাট আপনাকে বুঝে শুনে দেন ইউটিউবে আসতে হবে। দেন চার নম্বর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো মিড রেঞ্জ বাজেটে ওয়ানপ্লাস এত ভালো ফোন হওয়া সত্ত্বেও মানুষ কেন অন্যান্য ব্র্যান্ডের ফোন নেয়। এই প্রশ্নটা খুব মজা লেগেছে। এই প্রশ্নটার উত্তর দিতে গেলে প্রথমে একটা কথা বলবো, ওয়ানপ্লাসের সব ভালো মানে মিড রেঞ্জ বাজেট রেঞ্জে, অর্থাৎ 25,000 টাকা থেকে 40-45 বা 50,000 টাকার মধ্যে, মানে ওয়ানপ্লাসের আপনি যদি মনে করেন ইউআই বলেন, গেমিং বলেন, রাফ অ্যান্ড টাফ ইউজ বলেন, লংজেভিটি বলেন, সব দিকে ওয়ানপ্লাস ভালো। বাট একটা জিনিস ওয়ানপ্লাসের অনেক খারাপ, যে জিনিসটার কারণে স্যামসাংয়ের ফোন অনেক বিক্রি হয় এই প্রাইস রেঞ্জে, সেটা হলো স্যামসাংয়ের সব কিছু মোটামুটি, বাট ওদের একটা জিনিস খুবই স্ট্রং, সেটা হলো ক্যামেরা। আর ওয়ানপ্লাসের ক্যামেরা হলো খুবই খারাপ, মানে মানে 50,000-40,000 টাকা দামের ফোনের মতো না, মানে 20-22,000 টাকা ফোনের মতো ক্যামেরা। ইভেন ওয়ানপ্লাস কিন্তু ওয়ার্ল্ডের সবচাইতে এক্সপেন্সিভ সেন্সর কোম্পানি, হ্যাসেল ব্ল্যাডের সেন্সর ইউজ করে। আপনারা যদি হ্যাসেল ব্ল্যাড সম্বন্ধে জানতে চান ইউটিউবে সার্চ করতে পারেন, তারা মিনিমাম 1-1.5 লাখ টাকা ডলারের নিচে যেসব ক্যামেরা বানায় সেসব ক্যামেরার নিচে কোনো সেন্সর তৈরি করে না। তাদের ক্যামেরাগুলো স্টার্ট হয় বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকার কাছাকাছি, ওই ধরনের ক্যামেরা। অথচ সেই কোম্পানির সেন্সর ওয়ানপ্লাস আনার পরও তাদের ফোনে কিন্তু ঠিকমতো পারফর্ম করতে পারতেছে না। ইভেন ওয়ানপ্লাসের ফোনে আপনারা যদি ক্যামেরার পারফরমেন্স ছবি তুলেন, আপনার মনে হয় সেকেন্ড টাইম আর আপনার ওয়ানপ্লাস ফোন কিনবেন না। তো এই ক্যামেরার উইকনেসটা ওয়ানপ্লাসে এতটাই বেশি যে বাদবাকি তাদের যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা ঢেকে দিয়েছে। ইউআই বলেন, অপটিমাইজেশন বলেন, যারা অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, ডে টু ডে ইউজ করবেন, ক্যামেরা খুব একটা ইম্পর্টেন্ট না, গেমিংটা টুকটাক একটু ভালো বেশি করে থাকেন, তাদের জন্য ওয়ানপ্লাস নির্দ্বিধায় বেস্ট ফোন। বাট যাদের জন্য ক্যামেরাটা একটু বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা মেয়েরা রয়েছে, তারা তো ক্যামেরা অনেক ইউজ করে থাকে, তারা ওয়ানপ্লাস ফোন যদি একবার কিনে সেকেন্ড টাইম আর কিনবে না। সো দ্যাটস ওয়াই ওই ওয়ানপ্লাসের জায়গায় স্টিল স্যামসাং আসে, স্যামসাং মার্কেট পাচ্ছে, স্যামসাংয়ের কনফিগারেশন খারাপ হওয়ার সত্ত্বেও যেহেতু ক্যামেরা ভালো তারপরও চলে। দেন এরপরের প্রশ্নটা হলো পিক্সেল 2, পিক্সেল 3, পিক্সেল 3 XL এই ফোনগুলো 12-22,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, ফোনগুলো নেওয়া উচিত হবে কিনা। এই প্রশ্নের উত্তরটা সম্বন্ধে আমি গত মাসেও একবার দিয়েছিলাম এবং এটার উপরে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, বস্তা পচা ফোন। সো সেই ভিডিওটা আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বাট যেই কথাটা আমি বলতে চাচ্ছি, এই পিক্সেল 2, 3 XL মানে এই তিনটা ফোন বা আরও কিছু ফোন আছে এই প্রাইস রেঞ্জে, এই ফোনগুলোর মূল সমস্যা হলো ব্যাটারিতে আপনি চার্জ পাবেন না, ব্যাটারির অবস্থা ভয়াবহ খারাপ। আর এই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড না, থার্ড হ্যান্ড না, ফোর্থ হ্যান্ড, এটাও আমরা জানি না, তারা বলে ব্র্যান্ড নিউ, প্যাকেটও খুলে দেখাতে চাবেন না, মানে ফিল দিবে আপনাকে একদম ফুল ব্র্যান্ড নিউ ফোনের। কিন্তু এই ফোনগুলো নিয়েন না আপনারা, মানে এই ফোনগুলো নিলে টাকাটা পানিতে চলে যাবে। ফোনগুলো নিবেন এক মাস পর, ধরেন 15,000 টাকা দিয়ে একটা ফোন নিলেন, এক মাস পর এটার দাম 1500 টাকাও না, মানে বিক্রি করলে 1500 টাকাও পাবেন না। সো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এটা ট্রু যে পিক্সেলের ফোন অনেক ভালো, বাট বাংলাদেশে এখন যেই ফোনগুলো বিক্রি করা হচ্ছে এগুলো যে কী ফোন একমাত্র যারা বিক্রি করতেছে তারা জানে, আর কেউ জানে না। আর আপনার চাইলে জানতেও পারবেন না যে এই ফোনগুলো আদৌ ব্র্যান্ড নিউ না সেকেন্ড হ্যান্ড না রিফারবিশড নাকি অন্য কোনো কিছু, এটা বোঝা মুশকিল। দেখছে আপনারা এই ফোনগুলো নিয়েন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা নতুন ফোন নেন। রিসেন্টলি অনেক পুরাতন ফোন মার্কেটে আনা হচ্ছে, বিক্রি করা হচ্ছে কম দামে, নিয়েন না আপনারা, কারণ এগুলো ফোন মোস্ট অফ দ্য টাইম সেকেন্ড হ্যান্ড ফোন এবং রিফারবিশড ফোনই দেখা যায় যে তারা নতুন নতুন প্যাকেট ট্যাকেট করে আনা হয়। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্নটা হলো হুয়াওয়াই কি ঘুরে দাঁড়াচ্ছে। এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে মনে করেন আজকে সারাদিন পার হয়ে যাবে। হুয়াওয়াইয়ের জন্য যাত্রাটা অনেকই কঠিন। একটা জিনিস মনে রাখবেন, একটা ইউআই বলেন বা একটা অপারেটিং সিস্টেম বলেন, এটা দাঁড়া করানো এত সহজ না। পুরো পৃথিবীতে রাইট নাও দুইটা অপারেটিং সিস্টেমই পপুলার আছে, অনেক পপুলার দুইটা, একটা হলো অ্যাপেলের iOS বা অ্যাপেলের অপারেটিং সিস্টেম, আর একটা হলো অ্যান্ড্রয়েড। এখন অ্যান্ড্রয়েডের অল্টারনেটিভ হিসেবে যদি একজন অপারেটিং সিস্টেম তৈরি করে, অপারেটিং সিস্টেম বাদ দিলাম, ধরলাম যে অ্যান্ড্রয়েডই ইউজ করবে হুয়াওয়াই, কিন্তু তারা যদি ইউআইও তৈরি করে ইট উইল বি টাফ, মানে এত সহজ হবে না, মানে এটা অনেক কঠিন হবে। আর অ্যান্ড্রয়েডের পরিবর্তে তারা নতুন একটা ওএস তৈরি করতে যাচ্ছে, যেটা অ্যান্ড্রয়েড তৈরি করছে প্রায় 20 বছর ধরে বা 15 বছর ধরে, সেই জায়গায় হারমোনি ওএস বলেন বা হুয়াওয়ের নতুন ওএস বলেন, সেটা এত ইজিলি মার্কেটে আসবে, আসার পর সবার জন্য কমফোর্টেবল হবে এটা বলা কঠিন। তবে তারা একটা সময় করতে পারবে, তাদের যদি মোটামুটি সাকসেসও পায়। তাদের মূল শক্তিটা কী জানেন, তাদের মূল শক্তিটা হলো হুয়াওয়ের। যদি হুয়াওয়ের অপারেটিং সিস্টেমটা হালকা পাতলা একটু সাকসেস হয়ে যায়, তখন শাওমি, অপো, ভিভো অটোমেটিক হুয়াওয়ের ওয়েস্টটা নিয়ে নেবে। সো এইটা হলো তাদের প্লাস পয়েন্ট, যে তাদের রেডিমেড অনেক বিশাল একটা কাস্টমার বেস আছে, তো সেটা যেহেতু তারা পাবে, সো তারা ওইভাবে কাজ করার চেষ্টা করতেছে এবং তারা মোটামুটি অনেকখানি এগিয়েও গিয়েছে, যেহেতু তাদের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নাই অ্যাজ এ চাইনিজ কোম্পানি হিসাবে। তো দেখা যাক এখন আগামীতে কত দূর যায়, বাট জার্নিটা এত সহজ হবে না, এটা অনেক লং জার্নি, আর সময় লাগবে। আমার হিসাবে আরও 4-5 বছর সময় লাগবে। হতে পারে এর মধ্যে হুয়াওয়াই অনেক ধরনের ফোন আনবে, অনেক এক্সক্লুসিভ ফোন আনবে, বাট বিষয়টা সেইখানে না, বিষয়টা অপারেটিং সিস্টেম আর ইউআই নিয়ে যদি কথা বলতে চাই, সেই ক্ষেত্রে এটা দ্রুত হবে না।
এটা কোনো রেস না এটা ব্রেনের খেলা তো এটা টাইম লাগবে প্রবলেম হবে সলভ হবে প্রবলেম হবে সলভ হবে এইভাবেই কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম বলেন বা অ্যাপলের অপারেটিং সিস্টেম বলেন দাঁড়িয়েছে সো হুয়াওয়ে যেহেতু আসবে তখন আবার প্রবলেম হবে সলভ হবে এটা করতে করতে 4-5 বছর 6-7 বছর লেগে যাবে তবে একটা সময় যদি হুয়াওয়ে এত বছর পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকতে পারে দেন পারবে এখন একটা কোশ্চেন হলো একটা কোম্পানি এত বছর পর্যন্ত খরচ করবে কি না তাও কিন্তু একটা দেখার বিষয় যদি মাত্রাতিরিক্ত লস হয় তারা কিন্তু বেরো হয়ে যেতে পারে সো সময় বলে দিবে আসলে কী হবে হুয়াওয়ে কি দাঁড়াবে নাকি হুয়াওয়ে চলে যাবে এটা আসলে এখন বলা খুবই কঠিন কারণ আমরা এখন মাত্র ইনিশিয়াল স্টেজে আছি এটা আরও কয়েক বছর পরে আমরা বুঝতে পারবো হুয়াওয়ে কী করতে পারবে কী পারবে না সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিজে কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে